কিছু নেতা দল ছেড়ে যাওয়াকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের চলে যাওয়ায় তৃণমূলে কোনো ক্ষতি হবে না, বুধবার স্পষ্টভাবে জানালেন ফিরাদ হাকিম। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতা তৈরি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন তখন নেতা ছিল না, কর্মীদেরই নেতা তৈরি করেছিলেন। যে নেতা চলে যাবে আবার কর্মীদের থেকে নেতা তৈরি করে নেবেন, এটাই তৃণমূল কংগ্রেস। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহের রাজ্য সফরকে গুরুত্ব দিতে নারাজ ফিরাদ হাকিম। তার কটাক্ষ, অমিত শাহ কি গব্বর সিং নাকি? ভাড়া করা সৈন্য নিয়ে যুদ্ধ জয় করা যায় না বলেও বিজেপিকে মনে করিয়ে দেন ফিরাদ হাকিম। রামকে রাস্তায় নামিয়ে এনে ভগবান রামকে বিজেপি অবমাননা করছেন বলেও অভিযোগ তুলেন তৃণমূলের এই প্রথম সারির নেতা। যাচ্ছে বিভিন্ন জেলায়, কোথায় বলছেন না তো, ববি হাকিম যাচ্ছে বাঁকুড়া দখল করে নেবে, মুর্শিদাবাদ দখল করে নেবে, বীরভূম দখল নিয়ে নেবে বলছেন না তো, অমিত শাহ আসতে বলছেন না, অমিত শাহ কি গব্বর সিং? গব্বর আ জায়গা বেটার ভাগ যা, নেই তো গব্বর আ জায়গা। অমিত শাহকে তো আপনারাই গব্বর সিং তৈরি করে দিচ্ছেন, পার্শ্ব শিক্ষকরা করছে, বিরোধীদের প্ররোচনায় করছে, প্রত্যেক ইলেকশনের আগে এই সব সৃষ্টি হয়। এটা করার সময়ও না, যারা করেন তারা ভুল পথে প্ররোচনিত হন, ভুল পথে প্ররোচনিত হচ্ছে। তার কারণ এখন ইলেকশন এসে যাচ্ছে, এখন কোনো ফাইন্যান্সের বিল বা ফাইন্যান্স ইনভলভমেন্ট করতে করতে ফাইল চলতে চলতে কিন্তু ইলেকশন এসে যাবে। সুতরাং এখন যারা করছেন এরা ওদের উস্কানি দিচ্ছেন যাতে ইলেকশনের সময় একটা ইস্যু পাওয়া যায়, তাদের জাস্ট গিনিপিগ হিসেবে ইউজ করা হচ্ছে। যারাই এই এখন আন্দোলন বসিয়ে করছেন ভাবছেন এই ইলেকশন আসছে করে দেবে, কিছু হয় না। তার কারণ সরকারের হাতেও থাকে না, কারণ সরকার একটা যদি প্রপোজাল রেডি করে তার ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট, তার এই অ্যাসপেক্ট, তারপর তার এ করতে করতে ইলেকশন এসে যাবে। আসলে ওর দোষ নেই এটা, তার কারণ মানুষের মধ্যে একটা অপরাধ বোধ আসে তো, যে মমতা ব্যানার্জির কাছ থেকে এত কিছু নিলাম তারপর তাকে ছেড়ে দিলাম এই অপরাধ বোধের জন্য, কি হয় তখন আরো দশজনকে কাছে টানার চেষ্টা হয়, যে আমার কাছে যদি আরো দশজন ওরকম পাল্টি বাস থাকে তাহলে আমার অপরাধ বোধটা কম হয়। সেই বোধ থেকেই ও চাইছে যে বিভিন্ন দীপক টিপক সবাইকে টেনে টেনে নিয়ে আসতে, কিন্তু সবাই তো আর এই ছেড়ে যাওয়া পাল্টি হওয়া এটা তো সবার পক্ষে হয় না। কারণ বেশিরভাগই মানুষ যারা হয় তারা ভালো হয়, তারা লয়াল হয়, দু চারজন ডিসলয়াল হয় কিন্তু তার জন্য পুরো পৃথিবীটা ডিসলয়াল হয়ে যায় না। রিপোর্ট চ্যানেল 10।